বিশ্বের এমন অনেক মসজিদ আছে যার আশেপাশে কৃত্রিম লেকের জল এমনভাবেই পরিবেষ্টিত, দূর থেকে দেখলে আপনার মনে হবে মসজিদটি যেন জলের উপরে ভাসমান। তবে শুধু লেকের উপরেই নয়, সরাসরি সমুদ্রের উপরেও কিংবা পাইলের উপরে স্থাপিত মসজিদও আছে, যেগুলোকে আক্ষরিক অর্থে ভাসমান মসজিদ বলা হয়। চলুন আজকের ভিডিওতে দেখে নিই জল দ্বারা পরিবেষ্টিত এমন কয়েকটি দৃষ্টি আকর্ষিত মসজিদকে, সেই সাথে জেনে নিই সংক্ষিপ্ত পরিচয়। নাম্বার ১, আল রহমা মসজিদ, সৌদি আরব। লোহিত সাগরের তীরে সৌদি আরবের জেদ্দায় অবস্থিত আল রহমা মসজিদটির অপর নাম ভাসমান মসজিদ, কারণ যে স্তরের উপরে মসজিদটি দাঁড়িয়ে আছে সেগুলো অধিকাংশ ভিতি জলের নিচে। জোয়ারের সময় আক্ষরিক অর্থে মসজিদটিকে দেখতে ভাসমান মনে হয়। মসজিদের নির্মাণ হয়েছিল ১৯৮৫ সালে। নামাজের পাশাপাশি জেদ্দায় অবস্থিত অন্যতম পর্যটক কেন্দ্র হচ্ছে এটি। এই মসজিদটিকে ফতেমা তুজ জোহরা নামেও ডাকা হয়। নাম্বার ২, কোটাকিনা বালুসিটি মসজিদ, মালয়েশিয়া। কোটাকিনা বালুসিটি মসজিদ মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যের রাজধানী কোটা বালুর প্রধান মসজিদ। ২০০০ সালে কোটাকিনা বালুকে শহরের মর্যাদা দেওয়ার মাধ্যমেই মসজিদটির উদ্বোধন করা হয়। মসজিদটির নকশা করা হয়েছে মুসলমানদের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদের নববী মসজিদের নকশা অবলম্বনে। আরবি স্থাপত্যের মতোই মসজিদটি গম্বুজ সোনালী এবং নীল রঙের। মসজিদটি দক্ষিণ চীন সাগর থেকে উৎপন্ন লিকশা উপসাগরের তীরে একটি কৃত্রিম হ্রদ দ্বারা আংশিক পরিবেষ্টিত হওয়ায় এটা কোটাকিনা বালু ভাসমান মসজিদ নামে পরিচিত। এতে একসাথে 9 থেকে 12 হাজার মুসলি নামাজ আদায় করতে পারে। এটি মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি এবং প্রতি বছর এটি বিপুল সংখ্যক পর্যটক আকৃষ্ট করে। নাম্বার ৩, সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ, ব্রুনাই। ব্রুনাইয়ের রাজধানী বন্দরের সেরি ভেগোয়াতে অবস্থিত সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদটি শহরের সবচেয়ে উঁচু স্থাপত্য। ১৯৫৮ সালে নির্মাণ করা মসজিদটির নামকরণ করা হয়েছে দেশটির তৎকালীন সুলতান তৃতীয় ওমর আলী সাইফুদ্দিনের নামে। ব্রুনাই নদীর তীরে একটি কৃত্রিম হ্রদে অবস্থিত মসজিদটির নির্মাণে মুঘল এবং মালয়ের স্থাপত্য মিশ্রণ ব্যবহার করা হয়েছে। এর সবচেয়ে বিখ্যাত অংশ হল স্বর্ণের তৈরি গম্বুজটি এবং সামনে অবস্থিত রণতুলিটি। মসজিদটি ব্রুনাইয়ের অন্যতম প্রধান পর্যটকের আকর্ষণ কেন্দ্র। নাম্বার ৪, পুত্রা মসজিদ, মালয়েশিয়া। পুত্রাজয়া শহরটি হল মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র। দেশটির রাজধানী কুয়ালালামপুর হলেও প্রধানমন্ত্রীর বাসভবনের পরিকল্পিত এই শহরটি। আর এই শহরটির প্রধান মসজিদ পুত্রা মসজিদ। ১৯৯৯ সালে নির্মিত সম্পূর্ণ হওয়া এই মসজিদটি শহরটির কেন্দ্রে অবস্থিত। এটি কৃত্রিম হ্রদের পাড়ে অবস্থিত। মসজিদটির নামকরণ করা হয়েছে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী আব্দুল রহমানের পুত্রা আলহাজিয়ার নাম অনুসারে। মসজিদটির গম্বুজ এবং মিনার গোলাপি রঙের গ্রানাইট পাথর দ্বারা তৈরি। এই মিনারটির উচ্চতা ১১৫ মিটার। মসজিদটিতে একসাথে 15,000-এরও বেশি মুসলি নামাজ আদায় করতে পারে। নাম্বার ৫, ওর্তাকয়া মসজিদ, তুরস্ক। তুরস্কের ইস্তাবুলে বসফরাস প্রণালীর তীরে ওর্তাকয়ার জাহার কাটার পরে অবস্থিত ওর্তাকয়া মসজিদ। এটি একটি ঐতিহাসিক মসজিদ। এর প্রাকৃতিক নাম হচ্ছে গ্র্যান্ড ইম্পেরিয়াল মক্স অফ সুলতান আবদুল্লাহ মসজিদ। পূর্ববর্তী একটা মসজিদের ধ্বংসাবশেষের উপর অটোমান সুলতান আব্দুল মসজিদের শাসনের সময় ১৮৫৪ থেকে ১৮৫৬ সালে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদটির নকশা করেছিলেন দুইজন আমেরিকান স্থাপত্য, যারা নিকটবর্তী রাজপ্রাসাদটির উপর নকশাও করেছিলেন। মসজিদটির ভেতরে সুসজ্জিত ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় আজও শোভা পাচ্ছে সুলতান আব্দুল মসজিদের হাতে করা অসাধারণ আরবি ক্যালিগ্রাম। দুটি মিনার, একটি গম্বুজ এবং বিশাল আকৃতির জানলা বেষ্টিত মসজিদটির মূল নামাজ কক্ষ তুলনামূলক ছোট। মসজিদের ভেতরে দুই কক্ষ বেষ্টিত একটি ভবন আছে যা সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ হিসাবে ব্যবহৃত হতো। নাম্বার ৬, হাসান আল
থানি মসজিদ, মরক্কো। মরক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থিত হাসান আল থানি মসজিদ বা দ্বিতীয় হাসান মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে মিনার বিশিষ্ট ধর্মীয় স্থান। এটি একই সাথে বিশ্বের ধর্মীয় স্থাপনাগুলির মধ্যে সব থেকে উঁচু। এই মিনারটির উচ্চতা 210 মিটার। 1993 সালে নির্মিত মসজিদটির মুসলি ধারণ ক্ষমতা প্রায় 1,05,000। এই মিনারটির চূড়ায় একটি লেজার বিম অবস্থিত, যার থেকে কাবা ঘরের দিকে বরাবর সর্বদা এক গুচ্ছ আলোক রশ্মি বিচ্ছুরিত হতে থাকে। মসজিদটির অবস্থান মুসলিম বিশ্বে একেবারে পশ্চিম প্রান্তের দিকে, ঠিক আটলান্টিক মহাসাগরের তীরে। মসজিদটি আংশিকভাবে সমুদ্রের জলে ভাসমান। এই সমুদ্রের জলের ভাসমান অংশের উপর দাঁড়িয়েই নামাজ পড়া যায়। যদিও সাধারণ মুসলিদের জন্য তৈরি করা কাছের স্বচ্ছ মেঝে দিয়ে নিজের জলকে উপভোগ করা সুযোগ নেই। মসজিদটির ভিতরে প্রায় 25,000 এবং বাইরের চত্বরে আরও 80,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। নাম্বার 7, তানজুং বুঙ্গা ভাসমান মসজিদ, মালয়েশিয়া। মালয়েশিয়ার পেনাং প্রদেশে অবস্থিত তানজুং বুঙ্গা ভাসমান মসজিদ। এই মসজিদটি পেনাং ভাসমান মসজিদ নামে পরিচিত। 2004 সালে নির্মিত এই মসজিদটি মালয়েশিয়ার প্রথম মসজিদ যা সমুদ্রের জলের উপর নির্মিত। জোয়ারের সময় এই মসজিদটির পাইলগুলো অদৃশ্য হয়ে গেলে একে জলে ভাসমান বলেই মনে হয়। 1295 বর্গমিটার আয়তনের মসজিদটি একই স্থানে সুনামিতে ধ্বংস হওয়ার পরেও এটিকে পুনরায় আবার প্রতিষ্ঠিত করা হয়েছে। এই মিনারটির উচ্চতা প্রায় 70 তলা ভবনের সমান। রাতের সময় যখন মসজিদটিতে লাইট বা আলো পড়ে, তখন সমুদ্রের জল প্রতিফলিত হয়ে মসজিদটির প্রকৃত রূপ ধরা পড়ে। মসজিদটিতে একসাথে 1,500 মুসলি নামাজ আদায় করতে পারে। সুবন্ধুরা, আপনারা দেখলেন পৃথিবীতে এমন কয়েকটি মসজিদ যেগুলো সমুদ্রের জলের উপরে প্রতিষ্ঠিত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে অ্যাপ্রোসিয়েট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।